বন্ধুসকল আপোনালোকক পুনৰবাৰ কিছিং গৰু আসাম চেনেলটোলৈ স্বাগতম জনাইছো। বন্ধুসকল আজিৰ বহুত কেটা গুৰুত্বপূৰ্ণ খবৰ ওলাই আহিছে যিকেইটা আপুনি ভাৰতীয় নাগৰিক হিচাপে জনাটো বহুতে কৰ্তব্য। গতিকে এটা খবৰ মিছ নকৰিব, সম্পূৰ্ণ ভিডিঅ'টো চাই থাকক। মই গোটেইখিনি ইনফৰ্মেশ্যন আপোনাৰ মাজত দিবলৈ যত্ন কৰিছোঁ। বন্ধুসকল যদি আপুনি প্ৰথমবাৰ আমাৰ এই চেনেলটোত আহিছে, আমাৰ এই চেনেলটো নিশ্চয় ছাবস্ক্ৰাইব কৰি যাব আৰু এই ভিডিঅ'টো আপোনাৰ বন্ধুৰ সৈতে শ্বেয়াৰ কৰি তাকো দেখাৰ সুযোগ কৰি দিব। তেনেহ'লে বলক আৰম্ভ কৰিছোঁ আজিৰ এই ভিডিঅ', লেটছ গেট ষ্টাৰ্টেড। বন্ধু বান্ধৱীসকল আপোনালোকক মোৰ অন্তৰৰ ফালৰ পৰা অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু লগতে কৃতজ্ঞতা স্বীকাৰ কৰিছোঁ মোৰ ভিডিঅ'বিলাকত প্ৰত্যেকদিনাই লাইক কৰাৰ কাৰণে। বন্ধু বান্ধৱীসকল যদি ভিডিঅ'টোত এতিয়াও লাইক কৰা নাই, অনুগ্ৰহ কৰি এটা লাইক নিশ্চয় কৰিব। আমি আগবাঢ়িছোঁ আমাৰ প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ খবৰ ফালে। বন্ধু বান্ধৱীসকল বহুতে গুৰুত্বপূৰ্ণ খবৰ, বহুতে ভয়ংকৰ খবৰ ওলাইছে। অন্ধ্ৰপ্ৰদেশৰ অচিন ৰোগ, চেনিটাইজেশ্যনৰ সময়ত পানী দূষিত হোৱাৰ সন্দেহ, আক্ৰান্তৰ সংখ্যা 611লৈ বৃদ্ধি পাইছে। বন্ধু বান্ধৱীসকল বহুতে ভয়ংকৰ এটা খবৰ ওলাইছে, মই সম্পূৰ্ণ ইনফৰ্মেশ্যন আপোনাক দিবলৈ যত্ন কৰিছোঁ। ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ সম্পূৰ্ণকৈ চাই থাকক। অন্ধ্ৰপ্ৰদেশৰ ইলোৰত সংঘটিত হোৱা এক অচিন ৰোগেই এতিয়া সকলোতে আতংকিত কৰি তুলিছে। বহু লোকে বমি, মূৰৰ বিষ, কঁপনি আদিৰ দৰে লক্ষণত ভোগাৰ লগে লগে সকলোকে ভৰ্তি কৰোৱা হৈছিল হাস্পাতালত। এজন ব্যক্তি এই অচিন ৰোগত মৃত্যু হোৱাৰ লগতে বহুতো লোক এতিয়াও চিকিৎসাধীন হৈ আছে। এই ৰোগবিধৰ উৎপত্তি এতিয়াও স্পষ্ট হোৱা নাই। অৱশ্যে তেজ পৰীক্ষাৰ পৰা এটা পৰীক্ষা পোহৰলৈ আহিছে যে তেওঁলোকৰ শৰীৰত ক্ষতিকাৰক দ্ৰব্য পোৱা গৈছিল যিটো পানীৰ জৰিয়তে তেওঁলোকৰ শৰীৰৰ ভিতৰলৈ গৈছিল। কৰোনা চেনিটাইজেশ্যনৰ সময়ত অতিৰিক্ত ক্লৰিন আৰু ব্লিচিং পাউডাৰ ব্যৱহাৰ কৰাৰ ফলত সন্দেহ কৰা হৈছে এই কথা। উল্লেখ্য যে এই আক্ৰান্তৰ সংখ্যা বৰ্তমান হৈ পৰিছে 611জন। বন্ধু বান্ধৱীসকল বহুতে ভয়ংকৰ খবৰ, বহুতে গুৰুত্বপূৰ্ণ খবৰ। আপুনি যদি পানী ব্যৱহাৰ কৰি আছে তেনেহ'লে আপুনি পানীটো পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতাকে ব্যৱহাৰ কৰক, নহ'লে আপুনিও এনেকুৱা অচিন বেমাৰত আক্ৰান্ত হ'ব পাৰে। বন্ধু বান্ধৱীসকল আমাৰ প্ৰথমটো খবৰ বহুতে গুৰুত্বপূৰ্ণ আছিল, এইটো খবৰ কাৰণে আমাৰ এই ভিডিঅ'টোত এটা লাইক নিশ্চয় দিব। আমি আগবাঢ়িছোঁ আমাৰ পৰৱৰ্তী গুৰুত্বপূৰ্ণ খবৰ ফালে। বুলেট দিম কিন্তু চৰকাৰী বুলেট পাবলৈ মামাই দিলে এই চৰ্ত, লগে লগে এইটো উত্তৰ নগাঁৱৰ ভাগিনৰ। বন্ধু বান্ধৱীসকল ইতিমধ্যে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই বুলেট দিব কিন্তু চৰ্ত এটা দিছে, লগতে নগাঁৱৰ ভাগিন এজনে কি উত্তৰ দিছে ভিডিঅ'টোৰ জৰিয়তে সম্পূৰ্ণ তথ্য আপোনাক দিবলৈ যত্ন কৰিছোঁ। আজিও নগাঁৱৰ নুৰুল আমিন ষ্টেডিয়ামত গণতন্ত্ৰ দিৱসৰ মূল কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰি ওলাই অহাৰ মুহূৰ্তত বহুজনে প্ৰশ্ন কৰিলে, মামা বুলেট কেতিয়া দিব? উচ্চতৰ মাধ্যমিকত প্ৰথম বিভাগত উত্তীৰ্ণ হোৱা ছাত্ৰীসকলক স্কুটি দিয়াৰ পিছতে শেহতীয়াভাৱে শিক্ষা বিভাগৰ দায়িত্ব থকা মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক মেধাৱী ছাত্ৰসকলকো বাইক দিবলৈ বিভিন্ন সভায়ী সমিতিয়ে আহ্বান জনাইছিল। ৰাইজৰ আহ্বানৰ প্ৰতি সঁহাৰি জনাই হিমন্তই অহাবাৰ চৰকাৰ আহিলে ছাত্ৰসকলক বুলেট দিব বুলি ঘোষণা কৰিছিল। এই ঘোষণাৰ পিছত হিমন্তক বুলেট দিব কেতিয়া এই প্ৰশ্নৰ ব্যতিব্যস্ত কৰিছিল বহুজনে। আজিও নগাঁৱৰ নুৰুল আমিন ষ্টেডিয়ামত গণতন্ত্ৰ দিৱসৰ মূল কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰি ওলাই অহাৰ মুহূৰ্তত বহুজনে প্ৰশ্ন কৰিলে, মামা বুলেট কেতিয়া দিব? সকলোৰে মুখত এই প্ৰশ্ন শুনি স্বভাৱমূলক ৰহিকতাৰে হিমন্তই উত্তৰ দিলে, বুলেট দিম কিন্তু বুলেটৰ পিছত বহুৱাবলৈ ছোৱালীও লাগিব। হিমন্তৰ এই উত্তৰ শুনি উৎসাহিত হৈ বহুজনে কৈ পেলালে, মামা ছোৱালী ঠিক হৈয়ে আছে, আপুনি সোনকালে বুলেটখন দিয়ক। এইদৰে গণতন্ত্ৰ দিৱসৰ দিনটোত ৰাইজৰ ৰাজনীতিত নতুনকৈ সংযোজিত হোৱা মামা ভাগিনৰ কাহিনীয়ে চৰ্চা লাভ কৰিছে। বন্ধু বান্ধৱীসকল বহুতে গুৰুত্বপূৰ্ণ খবৰ, আপোনালোকৰ কি মতামত ভিডিঅ'টোৰ কমেণ্টত নিশ্চয় জনাব। আপোনালোকে জানে এইবাৰ যিসকলে হায়াৰ ছেকেণ্ডেৰীত ফাৰ্ষ্ট ডিভিজন পাইছিল সেই ছোৱালীসকলক এখনিকে স্কুটি দিয়া হৈছে, আমাৰ ল'ৰাসকলক কিন্তু একোৱে দিয়া নহ'ল। আপোনালোকৰ কি মতামত ভিডিঅ'টোৰ কমেণ্টত নিশ্চয় জনাব। মামা ভাগিনৰ এই কাহিনীক লৈ আপুনি কি ক'ব ভিডিঅ'টোৰ কমেণ্টত এবাৰ নিশ্চয় জনাব। আমি আগবাঢ়িছোঁ আমাৰ পৰৱৰ্তী গুৰুত্বপূৰ্ণ খবৰ ফালে। বন্ধু বান্ধৱীসকল বহুতে গুৰুত্বপূৰ্ণ খবৰ, বহুতে ভয়ংকৰ খবৰ। অৱশেষত চেঞ্চুৰী কোবালে পেট্ৰল, প্ৰতি লিটাৰত 101 টকাত বিক্ৰী হয়। বন্ধু বান্ধৱীসকল 101 টকা হৈ গৈছে প্ৰতি লিটাৰ পেট্ৰলৰ দাম। ভিডিঅ'টোৰ জৰিয়তে সম্পূৰ্ণ ইনফৰ্মেশ্যন দিবলৈ যত্ন কৰিছোঁ। সাধাৰণ নাগৰিক আৰু ব্যৱসায়ীসকলে চৰকাৰক জনোৱা দাম হ্ৰাস কৰিবলৈ জনোৱা সকলো আবেদনৰ মাজতে ৰাজস্থানত পেট্ৰল আৰু ডিজেলৰ অভূতপূৰ্ণ দামে সকলোকে হতভম্ব কৰিছে। অৱশেষত চেঞ্চুৰী কোবালে পেট্ৰল, যিটো কথা ইমান দিনে মানুহে ব্যংগাত্মকভাৱে কৈ আহিছিল সেয়ে সঁচা প্ৰমাণিত হ'ল সোমবাৰে। ৰাজস্থানত প্ৰতি লিটাৰ পেট্ৰলৰ 100 গড় অতিক্ৰম কৰে। শ্ৰী গংগানগৰত সোমবাৰে প্ৰিমিয়াম পেট্ৰলৰ প্ৰতি লিটাৰত 101.54 টকাত বিক্ৰী হয়, আনহাতে সামান্য পেট্ৰল 97.69 টকা প্ৰতি লিটাৰত হয়। উল্লেখ্য যে ৰাজস্থানত পেট্ৰল আৰু ডিজেলৰ ওপৰত দেশৰ ভিতৰতে সৰ্বাধিক ভেট আৰোপ হৈ আছে। এতিয়া কথা হ'ল আমাৰ অসমত কিমান আৰু কেতিয়া কমিব দাম। মঙ্গলবাৰে পেট্ৰল আৰু ডিজেলৰ দাম প্ৰতি লিটাৰত ক্ৰমে 88.89 টকা আৰু 82.53 টকা হৈছে।
উল্লেখ যে বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ফেব্রুয়ারী মাহত পেট্রোল আর ডিজেলের উপর আরোপ করা অতিরিক্ত করোনা কর প্রত্যাহার করার ঘোষণা করেছিল। যা বছর পেট্রোল আর ডিজেলের উপর 5 টাকাকৈ কর আরোপ করেছিল সরকারে। বন্ধু বান্ধবী সকল, বহুতে গুরুত্বপূর্ণ খবর আমার যদি অহা ফেব্রুয়ারী মাহ, সেই ফেব্রুয়ারী মাহত আমার যদি পেট্রোল আর ডিজেলের দাম 5 টাকাকৈ কমে যাব, আপনার পেট্রোল আর ডিজেলের দাম বহুতে কমে যাব। বন্ধু বান্ধবী সকল, এইটো খবর কারণে আপনি এই ভিডিওটিতে একটা লাইক নিশ্চয় দিব। আমি আগবার আমার পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফালে। বন্ধু বান্ধবী সকল, বহুতে ভয়ঙ্কর খবর, বহুতে ডাঙর খবর পোহরলৈ আহিছে। কংগ্রেসে হত্যা করেছিল সুভাষ চন্দ্র বসুক, বিজেপি সাংসদের গুরুতর অভিযোগ। বন্ধু বান্ধবী সকল, সম্পূর্ণ তথ্য আপনার দিবলে যত্ন করছো। উত্তর প্রদেশের বিজেপির সাংসদ সাক্ষী মহারাজ কংগ্রেসের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ উত্থাপন করেছে। নেতাজী সুভাষ চন্দ্র বসুক কংগ্রেসে হত্যা করার অভিযোগ উত্থাপন করেছে বিজেপি সাংসদগুলো। এই মন্তব্যের পিছতে বহু বিতর্কর সৃষ্টি হয়। তার পিছতে রবিবারে সাংসদগুলো কয় যে এয়া সচাও নহব পারে, কিন্তু মই এ মানু। বিজেপি সাংসদগুলো শনিবারে অভিযোগ উত্থাপন করে কয় যে সুভাষ চন্দ্র বসুর হত্যার লগত কংগ্রেসে জড়িত হয়ে আছে। উন্নাবর এক জনসভাত অংশগ্রহণ করে সাংসদগুলো কয় যে মূল অভিযোগ যে কংগ্রেসে সুভাষ চন্দ্র বসুক হত্যা করেছিল। মহাত্মা গান্ধী হোক অথবা পণ্ডিত নেহরুয়ে হোক, কোনোয়ে জনপ্রিয়তার আগত নাছিল। এই বক্তব্যের পিছতে সাংসদগুলো কয় যে মূল মন্তব্যের লগত বিজেপি দলের কোনো সম্পর্ক নাই, এয়া মাত্র মূল ধারণা, সচা নহবও পারে, কিন্তু মই এয়া মানু। বন্ধু বান্ধবী সকল, আপনার কি মতামত ভিডিওর কমেন্টত নিশ্চয় জানাব। সচাকৈ সুভাষ চন্দ্র বসুক কংগ্রেস দলে হত্যা করেছিল নাকি, না বিজেপির কোনো কালচক্র আসে, আপনাদের নিশ্চয় জানাব। আমি একবার আমার পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফালে। বন্ধু বান্ধবী সকল, বিগ ব্রেকিং, ভাল খবর। 27 জানুয়ারীত স্বাভাবিকভাবে অসমত চলিব বাস। বন্ধু বান্ধবী সকল, আপনাদের জানিছিল 27 জানুয়ারীত 24 ঘণ্টা বন্ধ দিয়া হয়েছিল, চকা বন্ধ দিয়া হয়েছিল। ইতিমধ্যে আরো একটা ডাঙর খবর উলাইছে যে 27 জানুয়ারীত স্বাভাবিকভাবেই অসমত চলিব বাস। ভিডিওটির জড়িয়ে সম্পূর্ণ ইনফরমেশন দিবলে যত্ন করছো। 27 জানুয়ারীত ঘোষণা করা চকা বন্ধ প্রত্যাহার করেছে মটর শ্রমিক সন্থায়। সদৌ অসম মটর শ্রমিক যুটীয়া পরিষদে মঙ্গলবারে এখন সংবাদমেল সম্বোধন করে এই কথা সদরি করেছে। আনহাতে মঙ্গলবারে দুপুরে 1 বজাত সরকারের সঙ্গে এক প্রসঙ্গত আলোচনাত বহিব মটর শ্রমিক সন্থা। যদিহে আলোচনা বিফল হয় তেতিয়া 12 আর 13 ফেব্রুয়ারীর লগতে 25 আর 26 ফেব্রুয়ারী চকা বন্ধ অব্যাহত থাকিব। উল্লেখ যে ইতিমধ্যে মটর চালক সকলের সমস্যা সমাধান করার ক্ষেত্রত সরকারে আশ্বাস প্রদান করা বলে জানিবা গেছে। মটর চালক কর্মচারী সকলের অসুবিধার প্রতি সরকারে কোনো গুরুত্ব নিদিয়ার অভিযোগ তুলিছিল মটর পরিবহন সন্থায়, যার পরিপ্রেক্ষিতত 27 জানুয়ারীত 24 ঘণ্টার বাবে চকা বন্ধ ঘোষণা করেছিল। লকডাউনের সময় 7 মাহ ধরে যান বাহন বন্ধ হয়ে আছিল যদিও সেই সময় সরকারের কোনো সাহায্য লাভ নকরার অভিযোগ মটর চালক কর্মচারীর। উল্লেখ যে 12 আর 13 ফেব্রুয়ারী 48 ঘণ্টা চকা বন্ধর আহ্বান জানাইছিল পরিবহন সন্থায়। দীঘলীয়া প্রতিবাদের অংশরূপে সরকারে যদিহে এই বন্ধর সময়তো সরকারের কোনো ধরনের সমাধান নিদিয়ে তেতিয়া ফেব্রুয়ারির পাহরপরা 25, 26 আর 27 তারিখে পুনের 72 ঘণ্টা চকা বন্ধ ঘোষণা করব। অবশ্যই এই চকা বন্ধর সময় জরুরীকালীন সেবা চলি থাকিব। বন্ধু বান্ধবী সকল, বহুতে ডাঙর খবর, বহুতে গুরুত্বপূর্ণ খবর। 27 তারিখত কোনো ধরনের বন্ধ নহয়, চকা বন্ধ নহয়, সাধারণভাবে আমার অসমত বাস গাড়ি চলি থাকিব। বন্ধু বান্ধবী সকল, এইটু খবর কারণে আমার এই ভিডিওটিতে একটা লাইক নিশ্চয় করব। আপনার মতামত ভিডিওটির কমেন্টত নিশ্চয় জানাব। আমি একবার আমার পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফালে। বন্ধু সকল, বহুতে গুরুত্বপূর্ণ খবর, বহুতে ডাঙর খবর। দেবতায়ও সুরা পান করেছিল, বিজেপি নেতার মন্তব্যত উত্তপ্ত পরিস্থিতি। হয় বন্ধু সকল, দেবতায় কোনোদিন সুরা পান করেছিল নাকি, বিজেপি নেতা এটাই মন্তব্য করেছে, এটা চারিদিহে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। ভিডিওটির জড়িয়ে সম্পূর্ণ তথ্য দিবলে যত্ন করছো। মধ্যপ্রদেশত সুরাক লই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ইয়ার মাজতে বিজেপি নেতার এক বিতর্কিতমূলক মন্তব্য পোহরলৈ আহে। বিজেপির মধ্যপ্রদেশের প্রদেশ অধ্যক্ষ মুকেশ সিং চতুর্বেদী গোয়ালিয়ারে কয় যে আমার ইয়াতো দেবতায়ও সুরা পান করে, মই নিজেই মৃত্যুঞ্জয়ত পড়েছিল। লগতে কয় যে লগতে লিখা আছে যে যেতিয়া মহাভারতের যুদ্ধ ঘোষণা হয় তেতিয়া অস্ত্র অস্ত্র আর সুরার উৎপাদন বৃদ্ধি করার নির্দেশ দিয়া হয়েছিল, সেইভাবে এইবর পুরাতন কালেরপরাই চলি আহিছে। উল্লেখ যে এই মন্তব্যের পিছতেই যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্ধু সকল, আপনার কি মন্তব্য ভিডিওটির কমেন্টত নিশ্চয় জানাব। আজির এই তিনটা খবরপরা কোনটো খবর গুরুত্বপূর্ণ আছিল ভিডিওটির কমেন্টত নিশ্চয় জানাব। আপনি এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা নাই নিশ্চয় সাবস্ক্রাইব করব। তেনহলে পুনের এক নতুন ভিডিওত লগ পাম, তেতিয়ালৈকে অলওয়েজ কিপ স্মাইলিং।